দেখুন তো, বাংলাদেশের একটা মেয়ে ফুটবল নিয়ে নৈপুণ্য দেখাচ্ছে। ঠিক দেখছেন তো? কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। হবে না, পারবে না, প্রশ্নই আসে না। সব অসম্ভবকে পেছনে ফেলে ফুটবলকে মোয়া বানিয়ে দখলে রেখেছে বাংলার এই প্রমিলা। নাম তার মাতসুসিমা সুমাইয়া, সিব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। মা মাতসুসিমা তমমি জাপানের নাগরিক, বাবা মাসুদুর রহমান বাংলাদেশের। সুমাইয়ার জন্মও জাপানে। 2 বছর বয়স থেকে বাবা মায়ের সঙ্গে বাংলাদেশে বসবাস শুরু করেন। ফুটবলের সাথে সখ্য একেবারেই ছোটবেলা থেকে। চ্যাম্পিয়নদের গল্পে কোথায় যেন মিল থাকে। মেলোডি ডনশিটের মতো সুমাইয়াও লিগামেন্ট ছিঁড়েছেন বছর খানেক আগে, তবে থেমে যাননি। খেলাটার প্রতি প্রেম আর মনের জোরে উতরে গেছেন। ফ্রিস্টাইল ফুটবলার হওয়ার জন্য বড় কোনো মাঠের দরকার হয় না। বাসার ভেতরেই, ঘরের এক কোণে অথবা ছাদে খুব সহজেই অনুশীলন করা যায়। যে কেউ চাইলেই খুব সহজেই ঘরে বসে ফ্রিস্টাইল রপ্ত করতে পারেন। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করলেই ফ্রিস্টাইল ফুটবলার হওয়া সম্ভব। হয়তো একটু উৎসাহ আর সহযোগিতা পেলে বিশ্ব মাতাবে বাংলার সুমাইয়া। বর্তমানে বসুন্ধরা কিংসের নারী দলের হয়ে পেশাদার ফুটবল খেলছেন এই ফ্রিস্টাইলার। স্বপ্ন দেখেন একদিন লাল সবুজ জার্সি গায়ে জাতীয় দলে খেলার। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।